Hi students, আজ আমরা এই ভিডিওতে রসায়নবিদ্যা থেকে জেনারেল সায়েন্সে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এটা একটা কমপ্লিট ভিডিও যেখানে সমস্ত প্রশ্ন প্রায় 500 পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এই ভিডিওটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেল এনটিপিসি ও রাজ্যের অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য পিএসসি, ক্লার্ক, WBCS ও icds এর মতো পরীক্ষাগুলো। সো নাও লেটস স্টার্ট। এর আগে আমরা ফিজিক্স এবং বায়োলজির উপর কমপ্লিট ভিডিওগুলো আপলোড করেছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো এবং সঙ্গে থাকো। শোনালেস্টার প্রথম প্রশ্ন হচ্ছে বাতাস কোন ধরনের পদার্থ। এখানে অপশন হবে আছে চারটি অপশন, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ এবং কোনটি নয়। এখানে অ্যান্সার হবে সি, বাতাস হচ্ছে একটি মিশ্র পদার্থ। পরে প্রশ্ন হচ্ছে আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়, আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। পরে প্রশ্ন হচ্ছে ব্রঞ্জের মধ্যে কোনটি দ্রাবক এবং কোনটি দ্রাবক। ব্রঞ্জের মধ্যে সিউ দ্রাবক এবং এসএন হচ্ছে দ্রাবক, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রকে প্রকাশ করেন, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র প্রকাশ করেন বিজ্ঞানী বোর, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে নিচে কোনটি বিজারক পদার্থ, এখানে H2SO2 এবং CO হচ্ছে বিজারক পদার্থ, অ্যান্সার হবে ডি সবকটি। পরে প্রশ্ন হচ্ছে পারদ শঙ্কর কোন ধরনের দ্রবণের উদাহরণ। পারদ শঙ্কর হচ্ছে এখানে দ্রাবক, কঠিন দ্রাবক তরলের উদাহরণ, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে, দ্রাবক যোগ করে, অ্যান্সার হবে এখানে সি। অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যাবে, শুধুমাত্র দ্রাবক যোগ করে, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত, এখানে জল হচ্ছে সার্বজনীন দ্রাবক, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 10, কোনটি কোলাইড কোণার ব্যাস, এখানে 10^-6 হচ্ছে কোলাইড কোণার ব্যাস, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন দ্রাবতালকের এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করা হয়, উষ্ণতা প্রকাশ করা হয়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে কোনটি নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুগুলো পরিবর্তন ঘটে, এখানে আকারে কমে, কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে, এখানে আকার কমে, অ্যান্সার হবে এখানে সি। অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়, অ্যাসিড দ্রবণে ফেনলফথালিনের বর্ণহীন হয়, অ্যান্সার হবে এখানে ডি। অ্যাসিড দ্রবণে ফেনলফথালিন বর্ণহীন হয়, অ্যান্সার হবে ডি। পরে প্রশ্ন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা কোন প্রক্রিয়ার বিক্রিয়া তাই বলা হয়েছে, এটা হচ্ছে জার্ম বিজার্ম উভয়ের বিক্রিয়া, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে অন্তর্ধুতি দেখা যায় কোন ধাতুগুলির, আয়রন, প্যালাডিয়াম, নিকেল সবকটি, অ্যান্সার হবে এখানে ডি। অন্তর্ধুতি দেখা যায় শুধুমাত্র এখানে, অ্যান্সার হবে ডি সবকটি, আয়রন, প্যালাডিয়াম, নিকেল। বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, H2S গ্যাস থাকার জন্য, অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে নিচের কোন গ্যাসটি বন্য পুরা বারুদের বন্ধযুক্ত, অ্যান্সার হবে SO2, অ্যান্সার হবে সি। সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য PH3 গ্যাস ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কাপড় কাচার সোডার সংকেত কি, Na2CO3, অ্যান্সার হবে এখানে ডি। নিচে কোনটি ক্যালসিয়ামের আকরিক, ফসফর হচ্ছে ক্যালসিয়ামের আকরিক, অ্যান্সার হবে এখানে পি। পরে প্রশ্ন সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে, হাইড্রোজেন সমস্ত অ্যাসিডে একটি গুরুত্বপূর্ণ উপাদান, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে গোবর গ্যাসের প্রধান কোন উপাদানটি থাকে, গোবর গ্যাসের প্রধান মিথেন উপাদানটি থাকে, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে দুধের ফ্যাটের পরিমাণ কোন সময়ে বেড়ে যায়, দুধে ফ্যাটের পরিমাণ গরমকালে বেড়ে যায়, অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি সমযোজী যৌগ, CCl4 হচ্ছে সমযোজী যৌগ। পরে প্রশ্ন হচ্ছে জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে, জার্মান সিলভারে সিলভার ধাতুটি অনুপস্থিত থাকে, অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে 1 লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবণ থাকে, 25 গ্রাম লবণ থাকে, অ্যান্সার হবে এখানে বি। ওজোন গ্যাসের বর্ণ কি, ওজোন গ্যাসের বর্ণ হচ্ছে এখানে নীল, অ্যান্সার হবে এ। কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়, ল্যাকটিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে ডি।
কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব? ক্লিয়ার ক্ষেত্রে অ্যান্সার হবে এখানে এ। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? এখানে অ্যান্সার হবে ডি 288। সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে? রেশমিক মিশ্রণ। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? বিজ্ঞানী লিবিক প্রথম ক্লোরোফর্ম প্রস্তুত করেন। বিজ্ঞানী লিবিক। অ্যান্সার হবে এ। কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়। অ্যান্সার হবে সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে? রেশমিক মিশ্রণ। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? বিজ্ঞানী লিবিক প্রথম ক্লোরোফর্ম প্রস্তুত করেন। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? এখানে কার্বন মনোক্সাইড গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন উপাদানটি বক্সাইড থেকে উৎপন্ন হয়? অ্যালুমিনিয়াম বক্সাইড থেকে উৎপন্ন হয়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোন লবণটি জলে প্রতিক্রান্ত দ্রাবতা দেখায়? এখানে এনএসিএল লবণটি। অ্যান্সার হবে এখানে ডি। এনএসিএল লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাবতা দেখায়। অ্যান্সার হবে এখানে ডি, সরি অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়া ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয়? অ্যান্সার হবে এখানে সি, ফেনলের বিক্রিয়ায়। ফর্মালডিহাইডের সাথে ফেনলের বিক্রিয়ায় ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে অনাদ্র সিএও দ্বারা কোনটিকে শুষ্ক করা যায়? এনএইচ থ্রি গ্যাসকে শুষ্ক করা যায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়? এখানে এক ভাগ এইচএনও থ্রির সঙ্গে তিন ভাগ ওজনের এইচসিএল এর মিশ্রণকে অম্লরাজ বলা হয়। এক ভাগ এইচএনও থ্রির সাথে তিন ভাগ ওজনের এইচসিএলকে। অ্যান্সার হবে ডি। টার্টারিক অ্যাসিডের অপ্রতিসম কার্বন সংখ্যা কয়টি? দুটি। অ্যান্সার হবে এখানে বি। কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? সবকটি। কোশ্চেন নম্বর 40, কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? এখানে অ্যান্সার হবে ডি, সবকটি। পরের প্রশ্ন হচ্ছে ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ধাতুকল্পের মধ্যে ধাতু এবং অধাতুর উভয় ধর্মই বর্তমান থাকে। অ্যান্সার হবে এখানে সি। দুধ কোন ধরনের দ্রবণ? দুধ হচ্ছে কলিডীয় দ্রবণ। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে কে টু এসও ফোর, এল টু এসও ফোর হোল থ্রি এবং 24 এইচ টু ও, ইহা কিসের সংকেত? হচ্ছে অ্যালোমের সংকেত। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে পর্যায় শ্রেণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল। নিচের কোনটি মৃদু অ্যাসিড? এইচ টু সিও থ্রি। অ্যান্সার হবে এখানে এ। নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? এইচ টু এসও ফোর কে রসায়নের রাজা বলা হয়। কোন বিজ্ঞানী এইচ টু উৎপাদন করেন? কোন বিজ্ঞানী এইচ টু উৎপাদন করে? হেনরি ক্যাভেন্ডিশ। অ্যান্সার হবে এখানে বি। অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের তিনটি আইসোটোপ পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে? কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও মিথেন গ্যাস থাকে। অ্যান্সার হবে এখানে বি। সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত? সোডিয়াম সিলিকেট কোয়াটার্স নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে এ। এনএসিএল কে গাঢ় এইচ টু এসও ফোর সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? এইচসিএল উৎপন্ন হয়। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? রেডন। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে শুধুমাত্র বিজারক রূপে কাজ করে এখানে কোনটি? এইচ টু এস। কোনটি সবচেয়ে হালকা গ্যাস? এখানে চারটি অপশন আছে, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এ, হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা গ্যাস। নিচে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? নিচে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদকে। নিচে কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? ফার্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে বেকিং পাউডার আসলে কি? বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোস্টিক সোডা আসলে কি? কোস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্সার হবে এখানে ডি। প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? বেকারেল। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? জলকে বাষ্পে পরিণত করা রাসায়নিক বিক্রিয়া নয়। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে কোন যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায়? সমযোজী যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায়। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রনই সুস্থির? এখানে অ্যান্সার হবে বি, এইচ এর বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির থাকে। পরের প্রশ্ন হচ্ছে কোনটি তৈজী যৌগ মৌল? তৈজী মৌল হচ্ছে এন এ। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে কোনটি সবচেয়ে হালকা ধাতু? হালকা ধাতু হচ্ছে এলআই। অ্যান্সার হবে এখানে ডি, লিথিয়াম হবে অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটি তড়িৎ
ধনাত্মক অধাতু, তড়িৎ ধনাত্মক অধাতু হচ্ছে H2। অ্যান্সার হবে এখানে সি। কোন দ্রবণের টিন্ডল এফেক্ট দেখা যায়? টিন্ডল এফেক্ট দেখা যায় কোয়ালিটিও দ্রবণ। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? এখানে সীসা। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটি দিয়ে নন স্টিক বাসনপত্র কাটিং করা হয়? অ্যান্সার হবে এখানে এ, ট্যাবলন দ্বারা নন স্টিক বাসনপত্র কাটিং করা হয়। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পাওয়া যায় প্রথম ফর্মালিন থেকে। অ্যান্সার হবে বি, ফর্মালিন। পরের প্রশ্ন হচ্ছে তৈল লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতু প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক ধাতু প্রলেপ দেওয়া হয়। অ্যান্সার হবে এখানে বি। কার্বনের কোন ধাতুর জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? ক্যাটিনেশন। অ্যান্সার হবে এখানে এ। পরে হচ্ছে জীব যৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয়? অ্যান্সার হবে এখানে বি, IUPAC পদ্ধতিতে জীব যৌগের নামকরণ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে কি উৎপন্ন হয়? ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে সীসা উৎপন্ন হয়। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে এগুলি কী? পরমাণুগুলোর হচ্ছে একটি আইসোটন, দুটি পরমাণু দেওয়া আছে, এগুলো হচ্ছে আইসোটন। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ইথানল? CH3CH2OH হচ্ছে ইথানল। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে টেট্রাইথাইল লেড পেট্রোল যোগ করা হয় কারণ অ্যান্টি নকিং রেটিং বাড়ানোর জন্য? অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে অ্যাসপিরিন হলো কি? অ্যাসপিরিন হলো অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে সর্বাধিক ঘাত সহ এখানে পেটাই করা যায় না লেভেল ধাতু হলো কোনটি? অ্যান্সার হবে এখানে ডি, AU। নেক্সট প্রশ্ন সিনেবার কি? সিনেবার হলো একটি আকরিক কার্ড HG। অ্যান্সার হবে সি। কোনটি শর্করা? এখানে চারটে অপশন আছে, গ্লিসারল, ন্যাফথালিন, গ্লুকোজ, ময়দা, এবং এখানে অ্যান্সার হবে সি, গ্লুকোজ। রান্নার গ্যাস কি? রান্নার গ্যাস হলো এখানে বিউটেন এবং প্রোপেন। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে LSD অর্থ কি? লাইসারজিক অ্যাসিড ডাইথাইল অ্যামাইড। অ্যান্সার হবে এখানে এ। TNT কি? TNT হলো এখানে বিস্ফোরক। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে লোহায় জং ধরলে তার ওজনের কীরূপ অবস্থা হয়? ওজন বৃদ্ধি পায়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে জল জমে বড় ফুলের আয়তন 8% বাড়ে এবং বড় ফুলে জল হলে আয়তন কমে কত পার্সেন্ট? 7.1-27%। অ্যান্সার হবে এখানে এ। দ্রবণকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? দ্রবণকে এখানে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। অ্যান্সার হবে এখানে বি। আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কয়টি? আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হবে 7টি। লোহা কোন দ্রবণে দ্রবিত হয় না? লোহা এখানে ধূমায়িত HNO3-তে দ্রবিত হয় না। অ্যান্সার হবে এখানে সি। হিমমিশ্রণের বরফ ও লবণের অনুপাত কত? 3:1। অ্যান্সার হবে এখানে সি। নিম্নোক্ত কোনটি প্রাথমিক রং নয়? এখানে হলুদ একটি প্রাথমিক রং নয়। পরের প্রশ্ন হচ্ছে পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার? পলিথিন হচ্ছে ইথিলিন থেকে প্রস্তুত পলিমার। অ্যান্সার হবে এখানে সি, ইথিলিন। নিউক্লিক অ্যাসিড কে আবিষ্কার করেন বিজ্ঞানী? অ্যান্সার হবে এখানে মেসার, বি হবে অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে 1 mu সমান কত? এখানে পারমাণবিক 50 একক। এখানে অ্যান্সার হবে গিয়ে পরের প্রশ্ন হচ্ছে SO4 2⁻¹। এখানে সংক্রায়ণ কি? এটা অ্যান্সার হবে এ, SP3। পরের প্রশ্ন হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো কি? মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো MgOH2। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে রবারের ভ্যালকানাইজেশন ব্যবহৃত সাধারণ মৌল কোনটি? সাধারণ মৌল হলো এখানে এস। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে ভিন্ন সংখ্যার মৌল NH4O2SO4O3 যৌগটির উপস্থিত মৌলের সংখ্যা কয়টি? এখানে অ্যান্সার হবে বি, 4টি। পরের প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট কি? পোর্টল্যান্ড সিমেন্ট হচ্ছে লাইমস্টোন ও সিলিকা, জিপসাম, কিলোমেটেরিয়াল, এখানে সবকটি। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে pH=2 দ্রবণের অ্যাসিডিটির pH=5 দ্রবণের শক্তিমাত্রা থেকে যত গুণ ভারী তা হলো 1000। এখানে অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে মানব রক্তের pH মান কত? 7.5। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে মার্স গ্যাস কি? মার্স গ্যাস হচ্ছে CH4। পরের প্রশ্ন ক্ষারীয় ধাতু কি? ক্ষারীয় ধাতু হলো S+। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন
হাইড্রোনিয়াম আয়নটি হলো এখানে H3O+ অ্যানসার এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকৃত হয়, গামা রশ্মি, অ্যানসার এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তৈজ্যোতি যৌগ, এখানে সবকটি MgCl2NF2SO4, এখানে সবকটি, অ্যান্সার হবে ডি। কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, ভোল্টা মিটার, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে এলপিজির প্রধান উপাদান কোনটি, বিউটেন, অ্যান্সার হবে এখানে এ। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। সিএনজির মূল উপাদান কোনটি, প্রোপেন, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম বায়ু দূষণ ঘটায়, সিএনজি, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন নিচে কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়, অ্যান্থ্রাসাইটে সবথেকে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়। পরের প্রশ্ন রবার গাছের নরম রবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রবার তৈরি হয়, এখানে অ্যান্সার হবে এ, এস। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তীব্র গন্ধযুক্ত ক্লাসিকার কঠিন, এখানে ফেনল হচ্ছে তীব্র গন্ধযুক্ত ক্লাসিকার কঠিন, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটি রেক্টিফাইড স্পিড, নিচে কোনটি রেক্টিফাইড স্পিড, অ্যান্সার হবে এ, C2H5OH হচ্ছে একটি রেক্টিফাইড স্পিড। পরের প্রশ্ন LiO2 কোন ধরনের অক্সাইড, LiO2 হচ্ছে সুপার অক্সাইড, অ্যান্সার হবে এখানে বি, LiO2 হচ্ছে সুপার অক্সাইড। পরের প্রশ্ন পশ্চিম দ্রবণের পিএইচ মান কত, পশ্চিম দ্রবণের পিএইচ মান হচ্ছে 7, অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 117 MnO2 কোন ধরনের অক্সাইড, MnO2 হচ্ছে পলি অক্সাইড, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন চিলি সলফিটারের সংকেত কোনটি, NaNO3, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়, HClকে একটি সামুদ্রিক অ্যাসিড বলা হয়। পরের প্রশ্ন নিচের কোনটি এয়ারোসলের উদাহরণ, কুয়াশা হচ্ছে একটি এয়ারোসলের উদাহরণ, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে 1 = কত সেমি, 10⁻⁸ সেমি, অ্যান্সার হবে এখানে বি। কোন বিজ্ঞানী ত্রয় সূত্র প্রকাশ করেন, ডোবিনিয়ার ত্রয় সূত্র প্রকাশ করেন, ডোবে রিনার, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে 93-95% CH2H5OH কে কি বলা হয়, রেক্টিফাইড স্পিড বলা হয়, অ্যান্সার হবে এখানে ডি। Ca++ আয়নের সময় ইলেকট্রন সংখ্যা হলো এ, আর অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন বি জাতীয় উত্তরটি চিহ্নিত করুন, এখানে জিঙ্ক, ইস্টু, নীল, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ডিটারজেন্ট জলকে দূষিত করে, কারণ এতে কী আছে, এতে ফসফেট আছে, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন কোনটিকে কৃত্রিম শিল্প বলা হয়, রেয়নকে কৃত্রিম শিল্প বলা হয়, অ্যান্সার হবে এখানে বি। পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কি, ইউরিয়া, পরীক্ষাগারে প্রস্তুত যৌগ, এখানে জৈব যৌগ হচ্ছে ইউরিয়া, অ্যান্সার হবে ডি। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী, আম্লিক, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি, হিরে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে বায়ুতে শতকরা হিসাবে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে, অ্যান্সার হবে এখানে সি। নিচে কোনটি তরল ধাতু, গ্যালিয়াম হচ্ছে এখানে তরল ধাতু, কোনটি এফসম লবণ, এফসম লবণ হচ্ছে MgSO4 5H2O, অ্যান্সার হবে এখানে এ। পারদের সংকর ধাতুকে কী বলে, অ্যামালগাম, অ্যান্সার হবে এখানে সি। তড়িৎ প্রবাহের একক কী, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলে জ্বলে ওঠে, আয়োডিন মৌলের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। নিচের কোন ধাতু তড়িৎ পরিবহনে সক্ষম, এখানে গ্যাস কার্বন এবং গ্রাফাইট। অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত, এখানে অ্যান্সার হবে বি, 1-এর কম, অধাতুর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1-এর কম। নেক্সট হচ্ছে বারুদে কোন উপাদানটি থাকে না, পটাশিয়াম সালফেট, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কী বলে, তাদের অন্তরক পদার্থ বলে, অ্যান্সার হবে এখানে ডি। ভোল্টামিটার কোনটি তড়িৎ বার রূপে ব্যবহার করা হয়, এখানে নিকেল, গ্যাস কার্বন, গ্রাফাইট, সবগুলো, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান থাকে, অ্যালুমিনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান, এখানে অ্যান্সার হবে সি, 3 একক। নিচের কোন ক্যাটায়নের তড়িদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, এখানে অ্যান্সার হবে এ, Ag+। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ, NH4OH, অ্যান্সার হবে এখানে বি। জলের তড়িৎ বিশ্লেষণ করে একই চাপ উষ্ণতায় ক্যাথোডে কী জমা থাকে, 2 আয়তন হাইড্রোজেন। কোশ্চেন নম্বর 146
কোনো ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষক পদার্থরূপে পটাসিয়াম আর্জেন্ট ও সায়ানাইড ব্যবহার করা হয়। এখানে সিলভার অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? স্টার্টারিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে সূর্যে যে ধাতুটি সর্বপ্রথম পাওয়া যায় সেটি হচ্ছে এন এ, অ্যান্সার হবে এখানে ডি। এইচ টু ফুয়েল সেল চালিত গাড়িতে নির্গত গ্যাসটি হলো এখানে এইচ টু ও, অ্যান্সার হবে এখানে সি। ওজন ডিপ্লেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে এনও এক্স, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে প্রধান বায়োগ্যাস কোনটি? সিএইচ ফোর, অ্যান্সার হবে এখানে এ, মিথেন বা সিএইচ ফোর। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে এসও টু হবে গ্রিন হাউস গ্যাস নয়, এখানে অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে পাঁচটি অর্ধজীবনকাল অর্থাৎ হাফ লাইফ পিরিয়ড অতিক্রান্ত হবার পর কত অংশ ইউরেনিয়াম মেয়ে পড়ে থাকবে? একের 32 অংশ, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে জলের ঘনত্ব সর্বাধিক সর্বোচ্চ হয় কত ডিগ্রি কেলভিনে? এখানে অ্যান্সার হবে সি, 277 কেলভিনে। পরের প্রশ্ন হচ্ছে গ্লোবার সল্ট কি? এন এ টু এস ও ফোর, টেন এইচ টু ও, অ্যান্সার হবে এখানে এ। কুইক লাইম কি? কুইক লাইম হচ্ছে সি এ ও, অ্যান্সার হবে এখানে সি। জলের হিমাঙ্ক কি? জলের হিমাঙ্ক হলো এখানে 273 কেলভিন। পরের প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন হয়? এইচএন টু, এইচএন থ্রি, অ্যান্সার হবে এখানে সি। প্লাস্টিক শিল্পের সঙ্গে জড়িত পিভিসির পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড, অ্যান্সার হবে এখানে এ। ম্যাগনেসিয়াম সালফেট সাধারণভাবে কি নামে পরিচিত? অপসার নামে পরিচিত, অ্যান্সার হবে এখানে বি। ছালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত জৈব যৌগটি হলো এখানে সি টু এইচ টু, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে জুল এককে আর এর মান কত? 8.314 জুল পার কেলভিন পার মোল, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে লুইস অ্যাসিডের উদাহরণ কোনটি? এ এল সি এল থ্রি, অ্যান্সার হবে এখানে বি। সমবাতি কালে নিম্নলিখিত মধ্যে কোনটি মিশ্রণ? কোবাল্ট ক্লোরাইড ও জল, অ্যান্সার হবে এখানে এ। এলপিজি সিলিন্ডার থেকে কি থাকে? এলপিজি সিলিন্ডারে থাকে এখানে বুটেন, আইসোবুটেন ও প্রোপেন, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয়? এখানে 10টি, অ্যান্সার হবে এ। যে মৌলটি জলে সংরক্ষণ করা হয় সেটা হলো হোয়াইট পি, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে যে মৌলটি কেরোসিনে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে এন এ, অ্যান্সার হবে এখানে এ। বিশুদ্ধ আয়রন হলো কি? বিশুদ্ধ আয়রন হলো রট আয়রন, অ্যান্সার হবে এখানে সি। স্টেনলেস স্টিলের স্টিলের সাথে কি থাকে? কপার, এখানে অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে সিএল টু সেভেন এর সিএল এর চারণ সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে সি, প্লাস সেভেন। পরের প্রশ্ন জিগজ্যাগ গতিবেগ কোন কণার ক্ষেত্রে প্রথম পর্যবেক্ষণ করেন? জিগজ্যাগ গতিবেগ রবার্ট ব্রাউন প্রথম পর্যবেক্ষণ করেন, অ্যান্সার হবে এখানে এ। যাই হোক, প্রশ্নটার সাথে এখানে কোনো মিল নেই উত্তরের। এখানে জিগজ্যাগ গতিবেগ প্রথম পর্যবেক্ষণ করেন, অ্যান্সার হবে এখানে রবার্ট ব্রাউন। কোন ধাতুটি ভিটামিন বি টুয়েলভের সাথে থাকে? ভিটামিন বি টুয়েলভে থাকে, অ্যান্সার হবে এখানে ডি, সিও অপশন। এখানে কপার অপশনটা যাই কপার আগে আছে সিতে, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে কোনটি খার কিন্তু খারক নয়? এখানে অ্যান্সার হবে ডি, সি এ ওয়েস হল টু, খার কিন্তু খারক নয়। পরের প্রশ্ন হচ্ছে ইকু সরকার কি? ইকু সরকার হলো সি টুয়েলভ এইচ বাইশ এবং ও 11, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা কয়টি? কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা হলো এখানে 4টি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দ্বিধাতব লবণ? মূল লবণ হচ্ছে একটি দ্বিধাতব লবণ। পরের প্রশ্ন হচ্ছে বিহুমান রঙের প্রধান উপাদান কোনটি? এনএস ফোর ওইস, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয়? অ্যান্সার হবে এখানে সোডিয়াম কার্বোনেট, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায়? এখানে সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোন উপাদান দ্বারা অক্সিজেন শোষিত হয়? এখানে ক্ষারীয় পাইরোগ্যালের দ্রবণ এবং অ্যাসিডযুক্ত ক্রোমাস ক্লোরাইড থেকে উভয় থেকে। কোন উপাদানের শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়? অক্সি অ্যাসিটালিন শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন? বিজ্ঞানী লাভসিয়া হাইড্রোজেন নামকরণ করেন।
নিচে কোনটি ঝর্ণা পরীক্ষা করা হয়, অ্যামোনিয়া হচ্ছে ঝর্ণা পরীক্ষা করা হয়। প্রশ্ন হচ্ছে নিচে কোন জৈব যৌগটি রবার ও প্লাস্টিক প্রস্তুতে ব্যবহার করা হয়, ভিনেগার। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে ডলোমাইট কোন উপাদানের আকরিক, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। গান মেটাল কোন উপাদানে থাকে না, উপাদানটি থাকে না, গান মেটাল এখানে নিকেল উপাদানটি থাকে না, অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন কঙ্কাল, সরি প্রশ্নটি হচ্ছে কলঙ্কহীন ইস্পাতের আয়রনের সাথে কোন উপাদান পাওয়া যায়, ক্রোমিয়াম। কলঙ্কহীন ইস্পাতে আয়রনের সাথে ক্রোমিয়াম উপাদানটি পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোনটি কার্বনের ক্লাসিকাল উপভেদ, গ্রাফাইট হচ্ছে কার্বনের ক্লাসিকাল উপভেদ। পরের প্রশ্ন হচ্ছে কটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, ছয়টি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত, এখানে অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে কোনটি মুদ্রা ধাতু, সিলভার কপার গোল্ড এগুলো হচ্ছে মুদ্রা ধাতু, অ্যান্সার হবে এখানে ডি। সাবানে কোন ফ্যাটি অ্যাসিডটি থাকে, সাবানে এখানে প্যামেটিক অ্যাসিড, টিয়ারিক অ্যাসিড, অলিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন কাপড় কাচা সোডার সংকেত কি, Na2CO3 হচ্ছে কাপড় কাচা সোডার সংকেত, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে নিচের কোনটি দ্বীপ মেরু ভ্রামক শূন্য, এখানে সি CCl4, অ্যান্সার হবে এখানে এ। রেক্টিফাইড স্পিড কত শতাংশ ইথার অ্যালকোহল থাকে, এখানে 95%, অ্যান্সার হবে এ। রেক্টিফাইড স্পিডে 95% অ্যালকোহল থাকে। পরে প্রশ্ন হচ্ছে তরক্ষীর থেকে রবার জমাতে তাতে কি সংযোজন করা হয়, অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে বি। কার্নালাইট কিসের রূপ, কার্নালাইট হচ্ছে এখানে ক্লোরাইডের রূপ, অ্যান্সার হবে এ। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণটির নাম কি, ভিনেগার, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। ফসফরাসকে খোলা জারে রাখলে কি হবে, আগুন জ্বলবে, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় সবগুলিতে, এখানে SNHG এবং FP সবগুলিতেই পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে IC চিপ তৈরিতে ব্যবহৃত হয় কি, সিলিকন, অ্যান্সার হবে ডি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন টেবিল সুগার হলো এখানে সুক্রোজ, অ্যান্সার হবে এখানে বি। লাফিং গ্যাস হলো এখানে N2O, অ্যান্সার হবে এখানে সি। F2C এবং =CF2 হলো কার মনোমার, টেবিল, অ্যান্সার হবে এখানে এ, টেবলনের মনোমার। পরের প্রশ্ন হচ্ছে লুইস বেস্টি কি, লুইস বেস্টি হলো NH3। কোন কণার ভর সবচেয়ে কম, এখানে প্রোটন কণার ভর সবথেকে কম, অ্যান্সার হবে এখানে ডি। প্লিস্টার কপার কি, অবিসিদ্ধ কপার, অ্যান্সার হবে এখানে সি। ভিটামিনাস কয়লা থেকে কোক তৈরির পদ্ধতিকে কি বলে, সিনথেসিস, অ্যান্সার হবে এখানে বি। চিনিকে রং মুক্ত করতে ব্যবহৃত হয় ব্ল্যাক, বোন ব্ল্যাক, অ্যান্সার হবে এখানে এ, বোন ব্ল্যাক। পরের প্রশ্ন হচ্ছে কোন উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রবতা সর্বোচ্চ হয়, কোন উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রবতা সর্বোচ্চ হয়, 32°4°C, 32.4°C, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনের চারটি পৃথক অণুকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়, নাইট্রোজেনের চারটি পৃথক অণুকে 4N2 দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে এইচই যোজ্যতা কত, এখানে অ্যান্সার হবে ডি, 0। পরের প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর উপর প্রলেপ দিতে হলে বস্তুটিকে ভোল্টামিটারের কোন তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়, ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, অ্যান্সার হবে এ। সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয়, মার্বেল, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর সবগুলি, অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হবে এখানে সবকটি, টি। পরের প্রশ্ন হচ্ছে H2S বস্তুতে কোনটি ব্যবহার করা হয়, এখানে লঘু H2SO4 ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে 11A23 মৌলের যোজ্যতা কত, এখানে অ্যান্সার হবে এ, 1। পরের প্রশ্ন হচ্ছে O2+, এখানে ফাওয়ারে প্লাস আছে, বন্ধন দৈর্ঘ্য কত, 2.5, অপশন অ্যান্সার হবে বি। নিচে কোনটি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, H2S ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। নিচে কোন জৈব যৌগ কালা জলের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, ইউরিয়া, অ্যান্সার হবে সি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞানী ফ্যারাডে কোথা থেকে বেঞ্জিন আবিষ্কার করেন, তিমিরের তেল থেকে বেঞ্জিন আবিষ্কার করেন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে পর্যায় সারণী সূত্র অনুযায়ী কোনটি পুনরাবৃত্তি ঘটে, মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, পর্যায় সারণী সূত্র অনুযায়ী মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, কোন সময় অ্যারোসলের পরিমাণ বেশি হয়, শীতকালে অ্যারোসলের পরিমাণ বেশি হয়, অ্যান্সার হবে এখানে এ। প্রতি অণু তুতিতে
জলের অণুর পরিমাণ কত হয়? 5. অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইড জলাকর্ষী পদার্থ নয়। অ্যান্সার হবে এখানে ডি। সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটে? দ্রবণটি অসম্পৃক্ত হয়। অ্যান্সার হবে এখানে সি। ধোঁয়া আসলে কি? ধোঁয়া আসলে গ্যাস কার্বনের দ্রবণ। অ্যান্সার হবে এখানে এ। আয়ন মুক্ত জলের ক্ষারতার মাত্রা কত? 0। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে, বায়ুতে নাইট্রোজেন না থাকলে কি ঘটতো? দহন ক্রিয়া তীব্রতর হতো। অ্যান্সার হবে এখানে বি। নাইট্রোলিন কি? নাইট্রোলিন হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাস। নিচের যৌগগুলির মধ্যে কোনটি জলে বেশি দ্রবণীয়? এখানে সি এ ওইস সল্ট। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোনটি পরিমিডিন বেস নয়? কোয়ামিন, গুয়ানিন পরিমিডিন বেস নয়। পরের প্রশ্ন হচ্ছে, যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হলো? অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র? সি আই এস টু সি ডাবল এইচ। অ্যান্সার হবে এখানে সি। পিএইচ থ্রি এবং এনএইচ থ্রি মধ্যে কোনটি বেশি ক্ষারীয়? অ্যান্সার হবে এখানে বি। এনএইচ থ্রি বেশি ক্ষারক এবং পিএইচ থ্রি তুলনায়। পরের প্রশ্ন হচ্ছে, আজ পর্যন্ত কটি ট্রান্স ইউরিনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে? 23টি। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে, রেয়ার আর্থস নামক মৌলগুলির পারমাণবিক সংখ্যা কত হয়? এখানে 57 থেকে 71। পরের প্রশ্ন হচ্ছে, কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয়? জলকে বহুমুখী দ্রাবক বলা হয়। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কি বলে? প্যারাফিন বলে। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, এখানে মাইনাস সি ডাবল এইচ মূলকটি কী নামে পরিচিত? কার্বক্সিল নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে সি। নিচে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ? মিথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। পরে প্রশ্ন হচ্ছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনে কোন বন্ধনটি দেখা যায়? সমযোজী বন্ধনটি দেখা যায়। পরে প্রশ্ন হচ্ছে, ভিনেগার কোন ধরনের জৈব যৌগ? অ্যালফ্যাটিক যৌগ। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে, চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম লেখে? এখানে ড্রলমিন। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে, কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? অ্যান্সার হবে এখানে অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন হচ্ছে, আর্দ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? কারো এস টু এস ফোর। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি নীল প্রস্তুতে ব্যবহার করা হয়? ন্যাপথলিন নীল প্রস্তুতে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে সি। নিচে কোনটি বিষাক্ত? মিথিলেটেড স্পিরিট হচ্ছে একটি বিষাক্ত। পরের প্রশ্ন হচ্ছে, কার্বনের সবথেকে সুস্থিত ভাগ কোনটি? হীরক হচ্ছে কার্বনের সবথেকে সুস্থিত ভাগ। পরের প্রশ্ন হচ্ছে, ন্যাপথলিন কত কার্বনযুক্ত লৌহ জলীয় দ্রবণ? অ্যান্সার হবে এখানে সি, 10। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? অম্লবৃষ্টি স্টোন ক্যান্সারের জন্য দায়ী। পরের প্রশ্ন হচ্ছে, স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ু দূষকটির নাম কি? NO2। নেক্সট প্রশ্ন, কোনটি শনাক্ত করতে বলয় পরীক্ষা করা হয়? HNO3। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে, লাফিং গ্যাস কোনটি? NO2 হচ্ছে লাফিং গ্যাস। অ্যান্সার হবে এখানে বি। কোনটিকে বর্ধাতে বলা হয়? উভয়। এখানে সোনা এবং প্লাটিনাম উভয়কেই বর্ধাতে বলা হয়। ন্যাপথলিন কি? ন্যাপথলিন হলো এখানে সমযোজী কঠিন যৌগ। পরের প্রশ্ন, প্রোটন আবিষ্কার করেছিলেন কে? কোল্ড স্টেইন। অ্যান্সার হবে এখানে সি। STP-তে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড থাকবে? এখানে অ্যান্সার হবে বি, 2.24 লিটার। নেক্সট প্রশ্ন, প্লাস আয়নের মোট আধান কত? এখানে অ্যান্সার হবে এ, +2। পরের প্রশ্ন হচ্ছে, নিচে কোনটির মধ্যে CHH মূলক নেই? এখানে পিকারিক অ্যাসিডের মধ্যে CH মূলক নেই। পরের প্রশ্ন হচ্ছে, ইথাইল অ্যালকোহলের মধ্যে কোন যৌগটির সাথে আইসোমার? ইথাইল অ্যালকোহল কোন যৌগটির সাথে আইসোমার? ডাইথাইল ইথারের সাথে। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, ফিডেল ক্র্যাকটস বিক্রিয়ায় কোনটি ব্যবহার করা হয় না? এখানে NaCl ব্যবহার করে না। অ্যান্সার হবে ডি। ল্যাপিস লাজুলি কি? সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। ল্যাপিস লাজুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে সি, সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট। সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট। নেক্সট হচ্ছে, কোন অক্সাইডটি কঠিন? এখানে N2O5 অক্সাইডটি কঠিন, N2O5। পরের প্রশ্ন হচ্ছে, EDTA কোয়ার্ডিশন নম্বর কত? অ্যান্সার হবে D6। পরের প্রশ্ন হচ্ছে, স্যাক্সেনিক অ্যাসিডের সঙ্গে স্যাক্সেনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস উৎসেচকের অনুঘটকীয় ক্রিয়ার কি উৎপন্ন হয়? আইসোসাইট্রিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে, টাইবোরেনের বোরনের সংখ্যা কোনটি? SP3। অ্যান্সার হবে এখানে সি।
অর্থোবরিক অ্যাসিডকে লোহিত তপ্ত অবস্থায় উত্তপ্ত করলে কোনটি পাওয়া যাবে? মেটাবরিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কপার নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে নিচের কোনটি উৎপন্ন হবে? কিউপিক অক্সাইড। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে ক্লরকের গ্লাসের গঠন কেমন? ষড়ভুজাকার। অ্যান্সার হবে এখানে সি। অদৃশ্য কালি কাকে বলে? লঘু সালফিউরিক অ্যাসিডকে অদৃশ্য কালি বলে। পরের প্রশ্ন হচ্ছে সোনার পোলের দিতে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়? পটাশিয়াম। এখানে অ্যান্সার হবে বি, পটাশিয়াম আরোসায়নাইট। কাকে যোজ্যতা কক্ষ বলা হয়? পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে যোজ্যতা কক্ষ বলে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে ক্লোরোফর্মের সংকেত কি? CHCl3। নিচে কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায়? এখানে অ্যান্সার হবে ডি, O2। পরের প্রশ্ন হচ্ছে সাধারণ হাইড্রোজেনের তুলনায় জয়মা নাইট্রোজেনের কোন ধর্মটি বেশি দেখা যায়? এখানে বিজায়ন ধর্মটি। অ্যান্সার হবে এ। জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যানোড প্লাটিনাম পাত দিয়ে তৈরি হলে ক্যাথোড কোন ধাতু দিয়ে তৈরি হয়? প্লাটিনিয়াম। অ্যান্সার হবে এখানে সি। গাঢ় নাইট্রিক অ্যাসিডে কোন উপাদান মিশিয়ে ধোঁয়ামান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়? টার্চ। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে সোনার গয়নায় খাত হিসাবে কী মেশানো থাকে? কপার মেশানো থাকে। অ্যান্সার হবে এখানে সি। কোন বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে? এখানে অ্যান্সার হবে সি, SO2। কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়? HNO3কে শক্তিশালী জল বলা হয়। অ্যান্সার হবে এখানে সি। ক্লোরিনের কটি আইসোটোপ পাওয়া যায়? এখানে দুটি আইসোটোপ পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে দ্রাবতার একক কোনটি? এখানে কোনটি নয়, অপশান হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি দুষ্টমূল্য? দুষ্টমূল্য হচ্ছে H2। পরের প্রশ্ন হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণিতে কটি পর্যায় রয়েছে? অ্যান্সার হবে এখানে বি, 60টি পর্যায় রয়েছে। কোন মৌলের শিল্প উপস্থিতিতে হেবার পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে অ্যান্সার হবে ডি, N2। ভারী জলের সংকেত কোনটি? এখানে অ্যান্সার হবে সি, D2O হচ্ছে ভারী জলের সংকেত। নিচের কোন যৌগের গন্ধ পচা মাছের মতো? PH3 গন্ধ হচ্ছে পচা মাছের মতো। ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়ে। অ্যাটমিক তত্ত্বের জনক কাকে বলে? ডাল্টনকে অ্যাটমিক তত্ত্বের জনক বলা হয়। মরিচা পড়ার সময় লোহার ওজন কেমন হয়? বাড়ে। অ্যান্সার হবে কে। মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুদ্বয় ব্যবহার করা হয়? ক্রোমিয়াম এবং টিল। অ্যান্সার হবে কে, ক্রোমিয়াম এবং টিল। 100 মিলি জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত থাকে? এখানে 0.4 মোল MgBr2। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে নীল অর্থাৎ ইন্ডিগো কী জাতীয় রঞ্জক পদার্থ? ভ্যাট রঞ্জক। অ্যান্সার হবে এখানে এ। নিউক্লিক অ্যাসিডে কোন জাতীয় অ্যাসিড পাওয়া যায়? নিউক্লিক অ্যাসিডে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। স্টেনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে? স্টেনলেস স্টিলে নিকেল এবং ক্রোমিয়াম ধাতু থাকে। পরের প্রশ্ন হচ্ছে CH3CH2CWH এর IUPAC নাম কি? প্রোপানয়িক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে অ্যাসিটিলিন অণুতে দুটি কার্বন পরমাণু, একটি সিগমা বন্ধনী, দুটি পাই বন্ধনী দ্বারা যুক্ত। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে যেসব মৌলে পরমাণু ক্রমাঙ্ক 9, 17, 35, 53 তা হলো হ্যালোজেন। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি একই গোত্রভুক্ত নয়? এখানে সেলুলোজ একই গোত্রভুক্ত নয়। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে নিচের বিক্রিয়াগুলির কোনটি প্রশমন বিক্রিয়া? এখানে NaOH+HCl, NaCl+H2O। পরের প্রশ্ন হচ্ছে থামাস স্ল্যাগগুলো এখানে ক্যালসিয়াম ফসফেট। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 305, এখানে 305 নম্বর প্রশ্ন হচ্ছে যে মোলারিটি কী? মোলারিটি হলো মোল পার লিটার। পরের প্রশ্ন 307 নম্বর প্রশ্ন, পরমাণুর মধ্যস্থ নিউট্রন আবিষ্কর্তাকে চ্যাটুইক? অ্যান্সার হবে এখানে বি, চ্যাটুইক বা স্যাটুইক। কোশ্চেন নম্বর 308, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? বালি সিলিকন ডাইঅক্সাইড। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? সিলিকন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়? এখানে ফটোগ্রাফিতে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কোন দুটি উপাদান অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয়? প্রোপিলিন ও বুটেন। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন ধাতব পাত্রে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড রাখা যায়? এখানে সিসাতে। অ্যান্সার হবে এখানে ডি। ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? জোসেফ টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? টাংস্টেন W চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্সার হবে এখানে বি। কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে? নাইট্রোজেন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে। সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? ক্লোরাইড।
অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে ভারী অধাতু কোনটি? আই টু অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? আর্গন। অ্যান্সার হবে এখানে সি। ল্যাটিস শক্তি কার দেখা যায়? পোলারের যোগে ল্যাটিস শক্তি দেখা যায়, পোলার যোগে। অ্যান্সার হবে সি। নিচে কোনটি খার নয়? এল টু হুইচ হোল থ্রি খার নয়। অ্যান্সার হবে টি। কোন নির্দেশক অ্যাসিড দ্রবণ এবং প্রশমন ক্ষণে পণ্যহীন হয়? ফেনাফথালিন। অ্যান্সার হবে এখানে সি। কোন মৌল জারিত হলে ওর যোজ্যতার কী পরিবর্তন ঘটে? যোজ্যতা বাড়ে। অ্যান্সার হবে এ। পরীক্ষাগারে অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে এক ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে কত ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইড মেশানো হয়? দুই ভাগ। অ্যান্সার হবে এ। পর্যায় শ্রেণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয়? অষ্টম। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে কোন মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ওই মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা যায়? এখানে অ্যান্সার হবে পাইরের মুখ্য কক্ষের সঙ্গে। পরের প্রশ্ন হচ্ছে অ্যাকোয়াফর্টিস কতটি অর্থ কী? শক্তিশালী জল। শল্য চিকিৎসা চেতনানাশক রূপে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ক্লোরোফর্ম। অ্যান্সার হবে এখানে ডি। মিউরিটিক অ্যাসিড কোন অ্যাসিডের নাম? মিউরিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম। অ্যান্সার হবে এখানে সি। বোরেক্সের জলীয় দ্রবণের ধর্ম হলো ক্ষারীয়। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে প্রাণ শক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো ইউরিয়া। অ্যান্সার হবে এখানে এ। পিতলে যে দুটি ধাতু থাকে তা হলো কপার প্লাস জিঙ্ক। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোন যৌগটির নাম ব্লু ভিট্রিয়াল? অ্যান্সার হবে কপার সালফেট। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে বর্তমান পর্যায় সারণী কটি পর্যায় আছে? নয়টি পর্যায়। অ্যান্সার হবে এখানে এ। সিএফসি কতটি পুরো অর্থ হচ্ছে? ক্লোরোফ্লোরোকার্বন। অ্যান্সার হবে এখানে বি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন কৃত্রিম সিল্ক কোনটি? কৃত্রিম সিল্ক হচ্ছে রেয়ন। অ্যান্সার হবে এখানে এ। কোন অ্যাসিডকে নিদ্রাদায়ক অ্যাসিড বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবিটোরিক অ্যাসিড। বারবিটোরিক অ্যাসিডকে নিদ্রাদায়ক অ্যাসিড বলা হয়। এইচ টু তুলনায় ভারী হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহৃত হয়? হিলিয়াম। অ্যান্সার হবে এখানে ডি। জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কত? জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে 0.7%। অ্যান্সার হবে বি। ফর্মালিনে ফর্মালডিহাইডের শতকরা মাত্রা কত? 20%। অ্যান্সার হবে এ। যে তাপমাত্রার উপরে গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায় না তাকে কী তাপমাত্রা বলে? সংকট তাপমাত্রা। অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন তেজস্ক্রিয় পরমাণু থেকে একটা বিটা রশ্মি নিঃসরণে তার পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হয় তার একবারে? অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন। অ্যান্সার হবে এখানে সি। রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? ইউরিয়া। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে ফ্লিন্ট কাঁচের নিচের কোনটি থাকে? লেট ক্রোমেট। অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে অ্যাসিটাইলেশন পদ্ধতিতে হিরোইন নিচের কোন পদার্থ দ্বারা গঠিত হয়? মরফিন। অ্যান্সার হবে এখানে বি। কোন পদ্ধতিতে তরল হাইড্রোকার্বনগুলিকে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট গ্যাসীয় হাইড্রোকার্বনে পরিবর্তিত করা হয়? ক্র্যাকিং। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা হয় 4 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট হচ্ছে ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়, ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় আংশিক পাতনের সাহায্যে? অ্যান্সার হবে এখানে সি। পর্যায় সূত্রে প্রবক্তাকে? মেন্ডেলিফ। অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে CA+H2। পরে প্রশ্ন হচ্ছে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে হিমোসায়ানিনের উপস্থিত মৌলটির নাম কি? তামা। অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে যে যৌগের উপস্থিতিতে তৈলচিত্রের বর্ণ কালো হয় তা হলো কার্বন ডাইসালফাইড। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? হলুদ হবে। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে পারমাণবিক চুল্লিতে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে এখানে সি, ইউরেনিয়াম 235। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটি আকরিকের নাম হচ্ছে ডলোমাইট। রাস্তার হলুদ বাড়িতে কোন গ্যাস ব্যবহৃত হয়? সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে সি। ক্লোবার সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সালফেট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সোডিয়াম সালফেট। ব্লু ভিটেলের রাসায়নিক নাম কি? কপার সালফেট। অ্যান্সার হবে সি। হাইড্রোজেন পারঅক্সাইড নিচের কোন যৌগের সম পরিমাণ ইলেকট্রন আছে? এখানে CH3OH। পরে প্রশ্ন হচ্ছে কী সেচন করে ফলের পতন রোধ করা যায়? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে কে।
নিচে কোন ঘটনাটি রাসায়নিক পরিবর্তন, এখানে কয়লা পোড়ানো, অ্যান্সার হবে এখানে ভি। অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কি হিসাবে কাজ করে, এখানে ডিহাইড্রেটিং এজেন্ট, অ্যান্সার হবে এখানে সি। প্রাণীর দাঁত ও হাড়ের প্রধান উপাদান হলো এখানে ক্যালসিয়াম ফসফেট। মিল্ক অফ লাইমের সংকেত কি, সি এ ওইস হোল টু, অ্যান্সার হবে এখানে সি। এপি প্লাস টু এবং থেকে এপি প্লাস থ্রি রূপান্তরকে কী বলে, জারণ বলে। বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ থ্রি বি ও থ্রি, অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন টি কলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, এখানে সাধারণ লবণ, অ্যান্সার হবে বি। অগ্নি নির্বাপক যন্ত্রে কী গ্যাসের ব্যবহার আছে, এখানে সিও টু, অ্যান্সার হবে এখানে ডি। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তা কী বলে, হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, অ্যান্সার হবে এ। কোন গ্যাস উচ্চ চাপে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মোমের মতো কঠিন পদার্থ পাওয়া যায়, ইথিলিন, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে হীরকের কঠিনত্বের কারণ কী, চতুস্থলক গঠন, অ্যান্সার হবে এখানে এ। কোনটি অধাতু হলেও তড়িতের পরিবাহী, ক্যাফাইট, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়, এনও টু এবং এসও টু। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোন ফ্লোরিন যৌগ রেফ্রিজারেটরের শীতল কারক উপাদান হিসেবে কাজ করে, অ্যান্সার হবে এখানে ফেরন। পরে প্রশ্ন হচ্ছে বোরিক অ্যাসিড হচ্ছে এখানে মৃদু অ্যান্টিসেপ্টিক, অ্যান্সার হবে এখানে এ। পরীক্ষাগারে কে প্রথম জৈব যৌগ সংশ্লেষ করেন, বিজ্ঞানী হোলার, অ্যান্সার হবে এখানে বি। ক্লোরিনের বিরঞ্জন ক্রিয়া কিসের উপস্থিতি ছাড়া সম্ভব নয়, জলীয় বাষ্প বা জল। নিচের কোন মৌলটি সিঁদুরে থাকে, এখানে অ্যান্সার হবে এ, এইচ জি মৌলটি। সোনা কিসে দ্রবিত হয়, সোনা সাধারণত অ্যাকোয়ারিজিয়া, অ্যান্সার হবে সি। CSO4 2H2O কিসের সংকেত, এটি হচ্ছে জিপসামের সংকেত। পরের প্রশ্ন হচ্ছে পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসে থাকে, হাইড্রোজেন সালফাইড। নেক্সট হচ্ছে টুথপেস্টে অ্যাবসেসিভ হিসাবে কী থাকে, ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্সার হবে এখানে এ। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে। প্যাপমিনিস্টার ফ্লারিন কি, কার্বনের উপভেদ। গ্যালানা কি, গ্যালানা হচ্ছে লেড সালফাইড, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে লুনার কোষটি কি, সিলভার নাইট্রেট। দার্শনিকের উল কি, জিঙ্ক অক্সাইড, অ্যান্সার হবে এ। সিগারেট লাইটারের কোন গ্যাস ব্যবহৃত হয়, বিউটেন গ্যাস ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এখানে বি। পরে প্রশ্ন হচ্ছে ইথিলিনের পলিথিনের রূপান্তরকে কী বলে, পলিমারাইজেশন, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ডিমেরু ভ্রামক সবচেয়ে বেশি, অ্যান্সার হবে এখানে ডি, এইচ এ। পরে প্রশ্ন হচ্ছে কোন হ্যালোজেন সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে, অ্যান্সার হবে এখানে বি, ব্রোমিন। নেক্সট হচ্ছে CnH2n+1 এবং OH সাধারণভাবে কোন শ্রেণীতে বোঝায়, অ্যালকোহল, অ্যান্সার হবে এখানে এই। পরে প্রশ্ন হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপাল, তাই প্রবক্তাকে, পাওলি, বিজ্ঞানী পাওলি হচ্ছেন এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা। নেক্সট হচ্ছে পেট্রোলের রাসায়নিক নাম কি, গ্যাসোলিন, অ্যান্সার হবে এখানে বি। একই সঙ্গে ভরবেগ ও ইলেকট্রনের অবস্থান জানা সম্ভব নয়, এই তথ্যের অবতারণা কে করেন, হাইসেনবার্গ, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে ফ্লুরোসেন্ট টিউবে সাধারণত কী বেশি ব্যবহৃত হয়, ভারতবাষ্প এবং অর্গান, অ্যান্সার হবে এখানে এ। এলএনজির পুরো নাম কি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আইডেক্সের নিচে কোনটি থাকে, মিথাইল সলিসাইলেট, অ্যান্সার হবে এখানে সি। ভিনেগার কি, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যান্সার হবে এ। ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি, সিজিএম, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে অজৈব বেঞ্জিন কোনটি, বোরোজিন হচ্ছে অজৈব বেঞ্জিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 403 নম্বর প্রশ্ন যে নিচের কোন মৌলটি নিউক্লিয় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, পোলোনিয়াম নিউক্লিয় জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে এখানে সি। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে, এখানে ঘন সালফিউরিক অ্যাসিড থাকে, অ্যান্সার হবে সি। পরে প্রশ্ন ব্যাকলাইট কি, ব্যাকলাইট হচ্ছে ফেনল ফার্মাল ডিহাইড্রেট পলিমার, অ্যান্সার হবে এখানে এ। জিঙ্ক অক্সাইড নিচে কোন আলো থেকে রক্ষা করে, জিঙ্ক অতিবেগুনি রশ্মি, অ্যান্সার হবে এখানে এ। সিএমসির সম্পূর্ণ নাম হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ, অ্যান্সার হবে এখানে এ। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি, বক্সাইট, অ্যান্সার হবে এখানে ডি। চালকোজেন কি, চালকোজেন হচ্ছে Gr16 মোল, অ্যান্সার হবে এখানে ডি। মিথেনের দহনে তৈরি হয় CO2+H2O। ব্লিচিং পাউডারের সংকেত কি, CaOCl, অ্যান্সার হবে এখানে সি। অ্যাজিনো মোটরের রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, অ্যান্সার হবে এখানে এ। পরে প্রশ্ন হচ্ছে
অয়েল অফ ভিটল কি H2SO4 হচ্ছে অয়েল অফ ভিটল। নেক্সট হচ্ছে তুর থেকে উত্তপ্ত করলে রঙের কি পরিবর্তন হবে, নীল থেকে সাদা হবে। প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন, বিজ্ঞানী ডালটন। অ্যান্সার এখানে ডি। গ্যাস লাইটের নিচে কোনটি ব্যবহৃত হয়, এখানে মিস মেটাল। অ্যান্সার হবে সি, মিস মেটাল। বেকিং সোডা কি, বেকিং সোডা হচ্ছে NaCHCO3। কোশ্চেন নম্বর 4, বিশুদ্ধ জলের মোলারিটি কত, এখানে 18। অ্যান্সার হবে সি। ফরাসিনের সংকেত কি, ফরাসিনের সংকেত হচ্ছে COCl2। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, এখানে ইটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে সোল্ডার নামক সংকর ধাতুর কোন কোন ধাতুর মিশ্রণ, লোহা এবং সীসা। অ্যান্সার হবে এখানে বি। ভিনেগারের সংকেত কি, CH3COOH হচ্ছে ভিনেগারের সংকেত। পরের প্রশ্ন হচ্ছে প্রডিউসার গ্যাসের সংকেত কি, CON+N2 হচ্ছে প্রডিউসার গ্যাসের সংকেত। কোন ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয়, এনএকে কেরোসিনের নিচে রাখা হয়। অ্যান্সার হবে কি, ভারী জল D2O এবং সাধারণ জল H2O, কার আণবিক ওজন বেশি, এখানে D2O-র আণবিক ওজন বেশি। নেক্সট হচ্ছে আতশবাজিতে লাল রঙের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়, ট্রনসিয়াম। অ্যান্সার হবে এখানে সি, ট্রনসিয়াম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, C6H12O6 এর থুলো সংকেতের ওজন কত, এখানে অ্যান্সার হবে ডি, 30। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত, এখানে বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.66%। অ্যান্সার হবে বি। হাইড্রোজেন পরমাণু কয়টি আইসোটোপ আছে, হাইড্রোজেন পরমাণু 3টি আইসোটোপ আছে। অ্যান্সার হবে বি। জার্মান সিলভার কী কী ধাতুর সংকট, CuZn এবং Ni। পিভিসির পুরো নাম কী, পিভিসির পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড। অ্যান্সার হবে এখানে এ। বিজ্ঞাপন পাতির লাল রং উৎপত্তি হয় যে গ্যাসের উপস্থিতির জন্য, তা হলো নিয়ন। অ্যান্সার হবে এখানে সি। ICMR কিসের গবেষণার সঙ্গে যুক্ত, ওষুধ গবেষণার সঙ্গে যুক্ত। গান পাউডার তৈরিতে নিচে কোনটি ব্যবহার করা হয় না, ট্রাইনাইট্রোটুলিন। অ্যান্সার হবে এখানে ডি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহৃত হয়, সোডিয়াম মেটাবাইসালফাইড। অ্যান্সার হবে এখানে পি। নিচের কোন যৌগ হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত, ফসফিন। অ্যান্সার হবে এখানে সি, ফসফিনে হাইড্রোজেন বন্ধন অনুপস্থিত। নিচের কোনটি আমাদের ত্বককে সুস্থ রাখতে কাজে লাগে, গ্লিসেরল। অ্যান্সার হবে এখানে সি। কোনটি অ্যারোম্যাটিক যৌগ, এখানে ফেনল হচ্ছে অ্যারোম্যাটিক যৌগ। অ্যান্সার হবে ডি। নিচের কোনটি ধাতু নয়, অ্যান্টিমনি ধাতু নয়। অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন হচ্ছে কোনটি উভধর্মী অক্সাইড, MgO হচ্ছে উভধর্মী অক্সাইড। নিচের কোনটি ব্যঞ্জক ধর্ম বর্তমান, ব্যঞ্জক ধর্ম বর্তমান। অ্যান্সার হবে এ, Cl2। কোনটি কার্বনের রূপভেদ, এখানে ফ্লোরিন, কার্বনের রূপভেদ C6T বা ফ্লোরিন। অ্যান্সার হবে ডি। নিচের কোনটি কপার ও জিঙ্কের ধাতু সমন্বিত ধাতু সংকর, ব্রাস। নেক্সট হচ্ছে অ্যারোমেটিক যৌগ হচ্ছে ফেনল। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটি ধাতু নয়, অ্যান্টিমনি ধাতু নয়। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি উভধর্মী অক্সাইড, MgO। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটি ব্যঞ্জক ধর্ম বর্তমান, Cl2। কোনটি কার্বনের উদ্ভিদ, এখানে ফ্লোরিন। নিচের কোনটি কপার ও জিঙ্কের ধাতু, ব্রাস। অ্যান্সার হবে গিয়ে মেথিলেটেড স্পিড কোনটি, C2H3OH, CH3OH ও আরও কিছু পদ। অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, মার্স গ্যাস কোনটি, CH4 হচ্ছে মার্স গ্যাস। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন গ্যাসের উপস্থিতির কারণে কয়লা খনিতে আগুন লাগে, এখানে অ্যান্সার হবে সি, মিথেন। অম্লরাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত, 3:1। অ্যান্সার হবে এখানে বি। নিচে লেখা যৌগগুলির মধ্যে কোন একটি অ্যাসিড লবণ, সেটি কোনটি, NaHSO4। অ্যান্সার হবে এখানে ডি। হিরক গ্রাফাইট এবং অ্যাসিটিলিনের সংকায়ন হলো কত, এখানে SP3 SP2 SP। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে OH3+, এখানে আকারটি হলো চতুষ্ফলক। অ্যান্সার হবে কি। পরের প্রশ্ন, নিচের কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অ্যান্সার হবে এখানে এ, এফ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। SO2-র চার সংখ্যা কত, এখানে অ্যান্সার সঠিক অ্যান্সার দেন নেই, সো এখানে স্কিপ করবো কারণ এখানে প্রশ্নটি একটু ডাউট আছে। পরের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে কোনটি, এখানে হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে নিম্ন উষ্ণতায়। অ্যান্সার হবে কি, H2O2-র চালিত করতে পারে না, কেন, অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন হয় বিশুদ্ধ হাইড্রোজেন পারঅক্সাইড, সাদা লেট হলো এখানে অপশন হবে সি। পরের প্রশ্ন হচ্ছে কানানা গ্যাসের সূত্র হলো Cl2 CNO2। নেক্সট প্রশ্ন, কোন ধাতুর উপর
উত্তপ্ত অবস্থায় এইচ2 বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় তামাতে। অ্যাসপিনের রাসায়নিক নাম হচ্ছে সলিসালিক অ্যাসিড। আনসার হবে বি। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 462, বল্টিং পেপারে কালি শোষণ করতে সক্ষম কৌশিক ক্রিয়ার জন্য। আনসার হবে বি, হেক্সোজেন নামক বিস্ফোরকটি অপর কোন নামে পরিচিত? আরডিএক্স। হেক্সোজেন নামক বিস্ফোরকটি অপর নাম হচ্ছে আরডিএক্স। প্লাস্টার অফ প্যারিস কী থেকে তৈরি হয়? জিপসাম থেকে তৈরি হয়। আনসার হবে এখানে এ। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 466, সিএটোর সমাকৃতি হলো এইচ জিসিএল টু, নিচের খুঁটি এসপিটোর সংকট এসও টুর সংকট, থামস স্ল্যাগ কি? সিএ3 পিওফোর হোল টু। কাঁচ বিক্রিয়া করে এইচ এফ এর সাথে। আনসার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মোর লবণ, মোট লবণ হচ্ছে কি এখানে? ডাবল লবণ অর্থাৎ দ্বি লবণ। আনসার হবে এখানে সি। নেক্সট হচ্ছে কার ব্যাসার্ধ সব থেকে বেশি? আনসার হবে এখানে ডি, সিআর3 প্লাস। জার্মান সিলভারের পরিমাণ এখানে কোনোটি নয়। আনসার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে 18 ক্যারেট সোনা সমান 75% সোনা? আনসার হবে এখানে সি। নেক্সট হচ্ছে ধোঁয়ামান সালফিউরিক অ্যাসিডের সংকেত এস টু ও সেভেন? আনসার হবে ডি। পরের প্রশ্ন হচ্ছে ক্যাসেট টোপে পুরানো হয় কি? আয়রন অক্সাইড। নেক্সট হচ্ছে ফায়ার এয়ার বলা হয় অক্সিজেনকে। পরীক্ষাগারে অক্সিজেন পরিস্থিতিতে অনুঘটক রূপে কী ব্যবহৃত হয়? MN2। অ্যান্সার হবে এখানে বি। নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি পশম? এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে পশম। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 480, অ্যাসকার্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন সি। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন হচ্ছে অগ্নি নিরাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহৃত হয় এখানে। অ্যান্সার হবে এখানে বি, কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন হচ্ছে রিং টেস্ট কোন অ্যাসিডের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড। রাসায়নিকভাবে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম হচ্ছে ইউরিয়া। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।